বৈশাখ শুরু হতে না হতেই রাজ্য জুড়ে তাপপ্রবাহ বেড়েই চলেছে। দিন শুরু হতেই সূর্যের তাপ যেন মাথায় চেড়ে বসে, আর তাই গ্রীষ্মের প্রবল দাবদাহের মাঝে নিজেদের কিভাবে সাবধানে চলাফেরা করা উচিত, রাস্তায় হঠাৎ শরীর খারাপ লাগলে কিংবা হিটস্ট্রোকে আক্রান্ত হলে কী কী ব্যবস্থা গ্রহণ করতে হবে, এই সমস্ত বিষয়ে সচেতন করতে এদিন খরদহের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন রোদ্ধার পক্ষ থেকে এক সচেতনতামূলক প্রচার অভিযান চালানো হয়। তাপপ্রবাহ থেকে বাঁচতে কী করবেন কী করবেন না এবং হিটস্ট্রোক হলে কী পদক্ষেপ নেবেন, এই সমস্ত বিষয়ে লিখে একটি লিফলেটের মাধ্যমে সতর্কতামূলক প্রচার করে রোদ্ধা নামে এই স্বেচ্ছাসেবী সংগঠন। প্রবল গরমের দাবদাহকে উপেক্ষা করেও রোদ্ধার সদস্যরা খরদহের বিস্তীর্ণ অঞ্চলে ঘুরে ঘুরে তাপপ্রবাহ নিয়ে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করে। এর পাশাপাশি পথ চলতি মানুষ এবং দোকানদারদের হাতে লিফলেট তুলে দেওয়া হয় রোদ্ধা নামে এই স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে। আজকে আমরা রোদ্ধার তরফ থেকে সাধারণ মানুষকে এই যে তাপপ্রবাহ চলছে কিছু সচেতনতামূলক কাজ জানানো, যে আপনারা বেরোবেন না বা বেরোলে কী প্রক্রিয়ায় বেরোবেন, এই সচেতন বার্তা জানানোর জন্য আমরা বেরিয়েছি। আমরা রোদ্ধায় অনেক দিন ধরেই কাজ করছি, অনেক রকম যখনই এরকম একটা সিচুয়েশন হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, আমরা বেরোই জীবনের ঝুঁকি নিয়ে, প্রত্যেকটা সদস্যই বেরোয়। আজকে আমরা সেই কাজ করছি। এই এই কাজটা অনেকেই হয়তো অনেক সংগঠনই করে থাকবে, তার পাশাপাশি আমরাও চেষ্টা করলাম একটু মানুষকে সচেতন বার্তা দিতে, যাতে মানুষ ভালো থাকে, সুস্থ থাকে এরকম প্রাকৃতিক অবস্থার মধ্যে। এর পাশাপাশি পথ চলতি পরিশ্রান্ত মানুষদেরকে জল বাতাসা খাওয়ানোর ব্যবস্থাও করা হয় এই সংগঠনের সদস্যদের উদ্যোগে। এ বিষয়ে বলতে গিয়ে উপস্থিত রোদ্ধার তরফে কবি তথা গীতিকার পরাশর বন্দ্যোপাধ্যায় জানান, সবসময় রোদ্ধা যেভাবে মানুষের পাশে থাকে, পথে ঘাটে নেমে মানুষের জন্য যেভাবে কাজ করে, সেজন্য মানুষও জানে একমাত্র রোদ্ধার দ্বারা এই সমস্ত কাজ করা সম্ভব। রোদ্ধা 13 বছর ধরে এই সামাজিক সচেতনতামূলক যে কাজগুলো, মানবিক দায়বদ্ধতার যে কাজ, এই কাজটা যখনই মনে হয় আপৎকালীন পরিস্থিতিতে রোদ্ধার সৈনিকেরা নেমে পড়ে পথে। আজকে প্রচণ্ড দাবদাহ যে চলছে চতুর্দিকের এই আবহাওয়ার মধ্যে, সাধারণ মানুষ তারা জানে না যে কতটা মারাত্মক হতে পারে, এবং এই কারণে রোদ্ধার আজকে যে প্রচার সেটি সকাল থেকে শুরু হয়েছে। আমি মনে করি আমাদের শুধু এ অঞ্চলে নয়, রোদ্ধার খরদা রহরা প্রত্যেকটা অঞ্চল পঞ্চায়েত এবং পৌরসভা অঞ্চলগুলোতে এই প্রচার সকাল থেকে করে যাচ্ছে। সাধারণ মানুষ, পথচারী যারা, ক্ষুদ্র ব্যবসায়ী যারা, টোটো চালক অটো চালক, তাদের মধ্যে এই প্রচার, আশা করি এই কাজটি যা করছে অত্যন্ত প্রশংসার দাবি রাখে। আমার মনে হয়েছে রোদ্ধা যে কাজগুলো করে সেগুলো আমরা যারা একেবারে সাধারণ মানুষ তাদের ক্ষেত্রে পথ প্রদর্শনের কাজ করে, তার কারণ রোদ্ধা যে কোনো সংকটে মানুষের মধ্যে পৌঁছে যায়, যে কোনো সংকটে একেবারে প্রথম সারিতে গিয়ে নেতৃত্ব দেয়। এ কাজটা রোদ্ধা দীর্ঘদিন ধরে করে আসছে। আমরা রোদ্ধার কাজ যে কাজগুলো করে তার থেকে ইন্সপিরেশন পাই এবং ইচ্ছে হয় মানুষের যে রোদ্ধা যে কাজগুলো করছে আমরাও ধীরে ধীরে সেই কাজগুলো করি মানুষের জন্যে। কাজেই এই কাজ, রোদ্ধার যে কাজ, সেটা মানুষের কাছে নিশ্চয়ই অনেক বেশি আশীর্বাদের হবে। এই সচেতনতামূলক কর্মসূচিতে সামিল হতে এসে বিশিষ্ট সমাজসেবী প্রসেনজিৎ ঘটক এবং সুজয় দাশগুপ্ত রোদ্ধার নানা কর্মসূচি নিয়ে সমালোচনা করেন। তিনি বলেন, আমরা যারা সাধারণ মানুষ আমাদের ক্ষেত্রে রোদ্ধা যে সমস্ত কাজগুলো কাজ করে চলে তাতে পথপ্রদর্শকের কাজ করে, মানুষের সংকটে যে কোনো সময় পৌঁছে যায়, যে কোনো সময় পাশে দাঁড়ায় এই যোদ্ধা, তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই। এছাড়াও সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরাও। সময় অন্তরে আপনাদেরকে জল খেতে হবে, সবসময় আপনাদের ব্যাগে যারা কাজের জন্য যাচ্ছেন আপনাদের ব্যাগে আপনারা পানীয় জল রাখুন, যখন আপনারা সূর্যের আলোয় বেরোচ্ছেন সেই সময় হালকা রং। এবং খরদহ থেকে গৌরব সাহার রিপোর্ট, সঠিক বার্তা।